শিম্পাঞ্জি শিম্পাঞ্জি প্রাইমেট বর্গের এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। প্যান গোত্রের দুই প্রজাতির প্রাণীকে সাধারণভাবে শিম্পাঞ্জি বলে ডাকা হয়। শিম্পাঞ্জি, সাধারণ শিম্পাঞ্জি, শক্তিশালী শিম্পাঞ্জি বা সোজা সিম নামেও পরিচিত। এটি গ্রিকীয় আফ্রিকান বন এবং সান্নাহার এক বৃহৎ প্রজাতির। এটির চারটি নিশ্চিত উপপ্রজাতি এবং একটি পঞ্চম প্রস্তাবিত উপপ্রজাতি রয়েছে। শিম্পাঞ্জি এবং ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বনব পান জেনাসে শ্রেণীবদ্ধ করা হয়। জীবাশ্ম এবং ডিএনএ সিকুয়েন্সিংয়ের প্রমাণ থেকে প্রমাণিত হয় যে প্যান মানব বংশের এক বন ট্যাক্সন এবং মানুষের নিকটতম জীবিত আত্মীয়। শিম্পাঞ্জিটি মোটা কালো চুলের আচ্ছাদিত, তবে খালি মুখ, আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুলগুলি, হাতের তালু এবং পায়ের তল রয়েছে। এটি পুরুষের জন্য 40-70 কেজি ও স্ত্রীদের জন্য 27-50 কেজি ও 150 সেন্টিমিটার বা 4 ফুট 11 ইঞ্চি দাঁড়িয়ে থাকা বেনবর চেয়ে বৃহত্তর এবং শক্তিশালী। এর গর্ভকালীন সময় 8 মাস। শিশুটি প্রায় 3 বছর বয়সে দুধ ছাড়ানো হয়, তবে সাধারণত বেশ কয়েক বছর ধরে তার মায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে। শিম্পাঞ্জি এমন গ্রুপে বাস করে যেগুলির আকার 15-150 সদস্যের মধ্যে থাকে। যদিও ব্যক্তিরা দিনের বেলা অনেক ছোট ছোট গ্রুপের ভ্রমণ এবং চারণ করে, প্রজাতিগুলোর কঠোর পুরুষ অত্যাচিত শ্রেণীবিন্যাসে বাস করে, যেখানে সহিষ্ণুতার প্রয়োজন সারাই সাধারণ বিরোধ নিষ্পত্তি হয়। প্রায় সমস্ত শিম্পাঞ্জির জনগোষ্ঠী সরঞ্জাম ব্যবহার করে, লাঠি, পাথর, ঘাস এবং পাতাগুলি ব্যবহার করে মধু, দড়ি, পিঁপড়, বাদাম এবং জল শিকার এবং অর্জনের জন্য ব্যবহার করে রেকর্ড করা হয়েছে। প্রজাতিগুলোতে ছোট স্তন্যপায়ী প্রাণীদের বর্ষার জন্য তীক্ষ্ণ কাঠি তৈরির সন্ধানও পাওয়া গেছে। শিম্পাঞ্জি বিপন্ন প্রজাতি হিসেবে IUCN এ রেড তালিকাভুক্ত হয়েছে। 1,70,000 থেকে 3,00,000 ব্যক্তির মধ্যে এর পরিসীমা জুড়ে অনুমান করা হয়। শিম্পাঞ্জির সবচেয়ে বড় হুমকি হল আবাস হ্রাস, শিকার হওয়া এবং রোগ। শিম্পাঞ্জিরা পাশ্চাত্য জনপ্রিয় সংস্কৃতিতে স্টিরিওটাইপযুক্ত ক্লাউড ফিগার হিসেবে উপস্থিত হয় এবং শিম্পাঞ্জিদের চা পার্টিগুলো, সার্কাসের ক্রিয়াকলাপ এবং স্টেজ শো এর মতো বিনোদন দেয়। তাদের কখনো কখনো পোষা প্রাণী হিসেবে রাখা হয়। যদিও তাদের শক্তিশালী এবং আগ্রাসন তাদের এই ভূমিতে বিপজ্জনক করে তোলে। কিছু শতক গবেষণার, বিশেষত আমেরিকাতে, গবেষণাগারে রাখা হয়েছে। শিম্পাঞ্জিদের আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের মতো ভাষা শেখানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, সীমিত সাফল্যের সাথে।